নবীজি বলেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় ওয়াতুল্লিয়া কবরের মধ্যে রাখার পর যখন তাকে পিছনে ফেলে রাখা হয় কবরের মধ্যে রাখার পর ওয়াতুল্লিয়া যখন তাকে পিছনে রেখে চলে আসা হয় বাস তলায় দাফন করলাম করার পর তাকে আমরা পিছনে রেখে যখন চলে আসলাম ওয়াযহাব আসহাবুহু আল্লাহ নবী বলেন যেই মানুষগুলো তাকে দাফন করলো করার পর পিছনে রেখে যারা চলে আসে বেশি দূরে যায় না একটু এই দিকে আসার পর হাত্তা ইন্নাহু লাইসমা ফারআনি আলিহিম ওই কবরের মানুষটা তাদের জুতার আওয়াজগুলো শুনতে পায় তাদের পায়ের আওয়াজ শুনতে পায় কেন শুনতে পায় তখন আত্মা তার দেহের মধ্যে আল্লাহ পাঠায় দেয় পাঠায় দেওয়ার পর ওয়াতিয়ানিহি মালাকান দুইজন ফেরেশতা আসে আতাহু মালাকান বুখারীতে আসে আতাহু মালাকান আবু দাউদে আসে ওয়াতিয়ানিহি মালাকান দুইজন ফেরেশতা আসে ফাকআদানিহি বুখারীতে আসে আবু দাউদে আসে ফায়ুকইদানিহি আও ইউদিলিসানিহি আয়েশা তাকে বসায় বসানোর পর তাকে প্রশ্ন করে তিনটা এর মধ্যে একটা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা তিনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এরপর তাকে বলা হবে শোনো উনজুর ইলা মাকআদিকা মিনান নার এই বান্দা তুমি তোমার জাহান্নামের অংশটা দেখো এর অংশ দেখেন কি বলে পুরাণা শেষ হয়ে একবার জাহান্নামের অংশ দেখো মানে এই বান্দা যদি ইমানদার হয় এরপর তাকে বলা হবে তুমি যেমন জাহান্নামের অংশটা দেখো তো আসনটা ওই ব্যক্তি তার জাহান্নামের আসনটা দেখবে দেখার পর তাকে বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ তোমার এই জাহান্নামের আসনের পরিবর্তন করে আল্লাহ তোমাকে জান্নাতি আসন দান করছে তিন প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দেওয়া হয় আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কবর পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে পরে কি বলে দেখেন কবরে রাখা হলো আল্লাহ সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন তোমরা জানতে পারবে অবশ্যই তোমরা জানতে পারবে আল্লাহ লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন তোমরা বাস্তবিক অর্থেই জানতে যদি জানতে লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন বাস্তবিক জ্ঞানে সঠিক জ্ঞানে নিশ্চিত জ্ঞানে যদি তোমরা জানতে লাতারাবুনাল জাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে বলেন নাউযুবিল্লাহ সুম্মা লাতারাবুনাহা আইনাল ইয়াকিন পরে আল্লাহ আবার গুরুত্ব দেয় শোনো বাস্তবিক চোখেই জাহান্নাম দেখবা বাস্তব চোখ দিয়ে তোমরা জাহান্নাম দেখবা পরে কি বলা যাবে সুম্মা লাতুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম অতঃপর অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলেন কি সম্পর্কে হাত পা কান সব এগুলো আমাদের নিয়ামত মুসলিম শরীফের বর্ণনা 5208 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাসা থেকে বের হলেন কোন দিয়ে শুনেন কখন বের হয়েছে হাদিসে আসছে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও যাতা লাইলা নবীজি একদিন দিনের বেলা অথবা রাতের বেলা ঘর থেকে বের হয়েছে হাদিস দ্বারা বোঝা যায় দিনের এমন সময়ে বের হয়েছে অথবা রাতের এমন সময়ে বের হয়েছে যেই সময়ে সাধারণত মানুষ ঘর থেকে বের হয় না কথার কথা দুপুর দুইটা আর এটা তিনটা সাধারণত ব্যবসায়ীরাও খানা খাইতে যায় রিক্সা চালক রিক্সাটা রাইখে খানা খায় ওই টাইমগুলোতে মানুষ সাধারণত এই গরমে তো বের হয় না এই টাইমগুলো তাহলে কি বুঝলাম আমরা নবীজি দিনের বেলা যদি বের হয়ে থাকে এমন একটা সময় বের হয়েছে যেই সময় সাধারণত বের হওয়ার কথা না অথবা রাতের এমন একটা সময়ে ঘর থেকে বের হয়েছেন যেই সময় বের হওয়ার কথা না যে মন দিয়ে শুনে না কেন বের হয়েছে জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাইদা ওয়া বিআবি বকর ওয়া উমার আল্লাহ নবী তাকায় দেখে আবু বকর উমর বসা নবীজি প্রশ্ন করলেন মা আখরাজাকুমা ফি হাদিহিস সাআ
এই সময় কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করলো কেন এই সময় তোমরা ঘর থেকে বের হলা সাহাবা দুইজন জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ আল জুউ ইয়া রাসূলুল্লাহ হুজুর খুদার কারণে ঘর থেকে বের হইছি কিসের কারণে খুদার যন্ত্রণায় ঘর থেকে বের হইছি খুদার যন্ত্রণায় বের হইছি পাহা এবার নবীজি যে জবাবটা দেয় দেখেন কি বলে নবীজি বলে তোমরা খুদার কারণে বের হইছো পাহা الذي نفسي بيده انا الذي اخرجكما نبي جي বলেন اخرجني الذي اخرجكما আল্লাহর কসম যেই খোদা তোমাদেরকে ঘর থেকে বের করে আনছে ওই খোদা আমাকে বের করছে তোমরা খোদার যন্ত্রণা এই জায়গায় বসা আমিও খোদার কারণে এই জমায় এই সময় এই জায়গায় আসলাম নবীজি বললেন কুমু চলো আমার সাথে ওঠো কামু মাহু আল্লাহ নবীর সাথে সাহাবী দুইজন রওনা করলেন ফাতা রাজুলান মিনাল আনসার এক আনসারী কাছে গেলেন যাওয়ার পর ওয়ালাইসা ফি বাইতিহি আনসারী সাহাবী বাড়িতে নাই নবীজি এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন ফাইদা হু আলাইসা ফি বাইতিহি তিনি ঘরে নাই বাড়িতে নাই বাড়ির ভিতর থেকে রাতুল মারআ আনসারির বিবি রাসূলকে দেখে ফেলেছে ভিতর থেকে ওই নারী বলতেছে মারহাবান আহলান স্বাগতম স্বাগতম বাসায় আসেন আপনারা নারী ভিতর থেকে বললেন নবীজি ভিতরে গেলেন যাওয়ার পর নবীজি প্রশ্ন করলেন আইনা ফুলান নবী কোথায় মানে তোমার স্বামী কোথায় তো নারী জবাব দিলেন জাহাবা ইস্তাকজিবু লানা মিনাল মা হুজুর তিনি বাহিরে গেছে আমাদের জন্য মিষ্টি পানি আনার জন্য গেছে নবীজি অপেক্ষা করতে লাগলেন ইতিমধ্যে আনসারি সাহাবী বাসায় আসছে দেখেন এই জায়গাটা মন দিয়ে শুনেন কি বলে আসার পর তিনি যখন দেখলেন নাজর ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাহাবাই দেখলেন আপনার রাসূল তার বাসায় আর দুই সাহাবী তার বাসায় বলেন আপনা আমি আপনি যদি আল্লাহ তো এই যুগে আমি করে পাঠায় নাই আমি আপনি যদি হঠাৎ বাহির থেকে আইসা দেখতাম আমার ঘরে নবী আর আবু বকর উমর বসা কি অবস্থা হবে আনসারী সাহাবা আইসা দেখে নবীজি বসা আবু বকর উমর বসা আনসারী সাহাবী কয় মা আহাদুল ইয়াউমা আকরামা আদিয়াফান মিন্নি আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেজবান আর দুনিয়াতে কেউ নাই কেমন মেহমান পাইছি নবীজি আবু বকর উমর এমন তিন মেহমান তাড়াতাড়ি বাহিরে গেলেন যা আবিল আজ খেজুরের ছড়ি নিয়ে আসলেন ফিহি রুকবুন ওয়া ইয়াবিসুন ওয়া বুসরুন এটার মধ্যে ভিজা খেজুর আছে শুকনা খেজুর আছে আপনার শুকনা খেজুর ভিজা খেজুর কাঁচা খেজুর আইনা বলতেছে হুজুর যেইটা মন চায় ওইটা খেজুর নেবেন নবীজি আবু বকর উমর খেজুর খাওয়া শুরু করলেন ফাখাজাল মুদিয়া তিনি ছুরি নিলেন নিলেন ছুরি ছুরি নিয়ে রওনা করছে পশু জবাই করবে নবীজি বললেন ইয়া কল হালুম সাবধান দুধের পশু জবাই করবা না তিনি দুধের পশুর দিকে রওনা করছে সাবধান দুধের পশু জবাই করবা না দুধের বকরি জবাই খাসি জবাই করবা না তখন তিনি জাবাহালাহু একটা নরমাল অন্য বকরি জবাই করলেন করার পর নবীজিকে বকরির গোশত খাওয়াইলেন খেজুর খাওয়াইলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি পানি পান করলেন প্রিয় মুসলমান ভাইয়েরা আমি যেই কথাটা বলার জন্যই লম্বা হাদিসটা বললাম এখন যেটা বলবো এটা বলার জন্য পেট ভরে খাইলেন খাওয়ার পর আবু বকর উমরকে বললেন আবু বকর উমর খোদা তুম করে বাসা থেকে বের করছে ঠিক না হ্যাঁ এখন খোদা আছে খোদা মিটে গেছে ঠিক নবীজি বললেন লাতুসআলুন্না হাদা ইয়াউমাল কিয়ামা এই যে খাইলা এই যে খাবারটা খাইলা না এই খাবারটার ব্যাপারেও কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিয়ামত প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তাহলে আল্লাহর কোন নিয়ামতের অশুকরিয়া আদায় করব আমরা কখনো আমরা সব নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা তাকাসুর থেকে যে বিষয়টা জানলাম সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের প্রতিযোগিতায় কাকে ভুলে যাওয়া যাবে না আল্লাহকে ভুলে যাওয়া যাবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আন্না ইমরাতান সাউদা কানাত কাতুমুল মাসজিদ আও শাবান
একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ কি করত সামাতা এই মহিলাটা অথবা যুবক একদিন মারা যায় فسأل عنها أو عنه الله نبي وي كالو مهيلا بفارة أثبا كالو جبوك في بفارة پرشن پر لين كي بفار كالو مهيلا تغيداني هر كنو مسجد دهدا جائنا صحابي غن جواب دلين ما تا حضور اي مهيلا تا أثبا وي كالو جبوك تا مارا گس نبي جبن لين مارا گس اخن فتا صحابي غن جواب دلين يا رسول الله আপনাকে না জানি ওই মহিলাকে আমরা দাফন করে দিছি আল্লাহ নবী বলেন আফালা কুনতুম আদানতুমুনি এই মহিলাটা মারা যাওয়ার পর কেন তোমরা আমাকে জানাইলা না আমাকে জানার প্রয়োজন কি তোমরা মনে করো নাই হাদিসের মধ্যে আছে কান্নাহুম সাকরু আমরাহা আও আমরাহু এই মহিলাটা কালো মহিলা তো তার ব্যাপারে রাসূলকে জানানোটা তারা প্রয়োজন মনে করে নাই আমি এইভাবে বলাটা সুন্দর হয় না ঠিক হয় না বলেন নাউজুবিল্লাহ মানে তাদের মনে হলো আর কি যে একজন কালো মহিলা ওনার ব্যাপারে নবী জি আর কি জানাবো ঝাড়ু দিত অপরিচিত কেউ চিনতো না তাই মারা গেছে সাহাবীরা দাফন করে দিয়েছে নবীজি কো আমারে বলবা না তোমরা তো হাদিসে আছে কান্নাহুম সাগরু আমরাহা আও আমরাহু কেমন যেন তারা বিষয়টা ছোট মনে করলো না এটা হালকা একটা বিষয় এটা আর নবীজি জানানোর কি আছে এত বড় কেউ না এরকম যে মারা গেছে নবীজি জানাইতো নবীজি কো আমারে জানাইলা না তোমরা দুল্লুনি আলা কবরিহা তার কবরটা আমারে দেখাও নিয়ে যাও ফাদাল্লুহু সাহাবারা নবীজি রে ওই মহিলা অথবা ওই কালো যুবকের কবরটা দেখায় দিয়েছে ফাসাল্লা ওই কবরের সামনে যতগুলো কবর আছে আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়ে জানাজার নামাজ পড়লেন এটা নবীর জন্য খাস এই শুনেন এটা কার জন্য খাস আইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস আপনারা আবার কিন্তু মৃত ব্যক্তি মারা যাওয়ার পর কবরে দাফন করার পর আপনারা আবার জানাজা নামাজ পড়তে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়লেন ওই যে জানায় নাই না জানায় দাফন করে দিয়েছে তো নবীজি জানাজা পড়লেন জানাজা পড়ার পর আল্লাহ নবী বললেন এই জায়গায় যতগুলা কবর ইন্না হাদিহিল কুবুর মাবলুআতুন যুলমাতান আলা আহলিহা এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ আমি যে নামাজ আদায় করলাম আশা করি ইন্নাল্লাহা ইউনাব্বিরুহা লাহুম বিসালাতি আলাইহিম আমি জানাজা পড়ার কারণে আমি আশাবাদী আল্লাহ তাদের সব কবরগুলা আলোকিত করে দিবেন যাই হোক এই হাদিস দ্বারা যেটা বুঝলাম ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন যুলমা এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ অনুবাদটা বলেন তো আমার সাথে এই কবরগুলা তাহলে বোঝা গেল কবর অন্ধকারের একটা জায়গা কবর একটা অন্ধকার জায়গার নাম হ্যাঁ বিভিন্ন হাদিস এবং তাফসীর দ্বারা বোঝা যায় কবরস্থ ব্যক্তি যদি ইমানদার হয় খাঁটি ইমানওয়ালা যদি হয় আর জান্নাতি যদি হয় তার কবরের মধ্যে আল্লাহ প্রদত্ত আলোর ব্যবস্থা করে দিবেন আপনারা আলাদা বাতি লাগানোর দরকার নাই অনেকে বাতি টাতি ইত্যাদি দিয়ে দেয় এটা ঠিক না মানে যদি দিয়ে দেয় আর কি কোথাও নেই কেউ যদি দেয় দরকার নেই এগুলো দরকার নেই ইমানদার হইলে এমনি আপনি শুধু শুধু এত বাতি দিচ্ছেন কেন সেই বুখারীর বর্ণনা 922 নম্বর হাদিস খুব মন দিয়ে শুনবেন আগে আমার সাথে বাংলাটা বলেন বলেন কবর কবরের ভিতর ভয়াবহতা দাজ্জালের ফেতনার মতো অথবা দাজ্জালের ফেতনার কাছাকাছি হবে নবীজি বললেন মনে রাখবেন মুসলিম শরীফের হাদিসে রাসূল বলেন মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ খালকুন আকবার মিনাদ দাজ্জাল আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর দুনিয়াতে নাই তো নবীজির একটা হাদিস দেখুন আমরা জানবো যে দাজ্জাল যতটা ভয়ঙ্কর আমাদের জন্য কবরের ফিতনা ও দাজ্জালের ফিতনার চেয়ে কোনো অংশে কম হবে না সেই বুখারীর 922 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আলেম ছাড়া অন্যদেরকে একটা কথা জিজ্ঞাসা করুন দেখি বলতে পারেন কিনা আলেমরা বলতে দরকার নাই অন্যরা বলবেন আমি আগে হাদিসটা পড়ি দেব আন আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা দখলতু আলা আয়েশাতা সিদ্দিকাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুবাদ করি করার পর আলেম ছাড়া অন্যদেরকে একটা কথা জিজ্ঞাসা করলে দেখি আপনারা জবাব দিবেন
আসমা বিনতে আবু বকর দেখেন কি বলছি আসমা বিনতে আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বলেন আমি আয়েশার কাছে প্রবেশ করলাম আয়েশা আসমার কি হয় সম্পর্কে আপনি বলুন বলুন আল্লাহ যদি এই হিসাবে কিয়ামতে কবুল করে তো হয়ে গেছে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম আবু বকর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম তো বলতেছে আমি আয়েশার কাছে গেলাম যাওয়ার পর দেখি ওয়াদিন নাস ইউসাল্লুন মানুষ নামাজ পড়ছে আমি আয়েশাকে প্রশ্ন করলাম মা শাআনুন নাস আয়েশা কি হইছে মানুষ কি হইছে নামাজ পড়ে কেন আশারত বি রাসিহা ইলা সামা আম্মাজান আয়েশা মাথা দিয়ে ইঙ্গিত করলেন আকাশের দিকে এমন করলেন আম্মাজান আয়েশাকে আসমা বললেন কি হইছে আয়েশা ঘটনা কি মানুষ নামাজ পড়ে কেন আম্মাজান আয়েশা এমন করলেন ইশারা করলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আয়াতুন কোন নিদর্শন দেখা গেছে আসমানে আম্মা জানা আয়েশা বললেন হ্যাঁ নিদর্শন কিছু একটা নিদর্শন চলতেছে আসমানে এটা দেখা গেছে তো কিছু কিছু হাদিসের ব্যাখ্যা জানা যায় যে নিদর্শনটা হলো সূর্য গ্রহণ লাগছে সূর্য গ্রহণ হয় না তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মহিলারা আমরা যারা আছি আমরাও পিছনে দাঁড়ায় রইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি লম্বা কেরাত নিছে অনেক লম্বা কেরাত নিয়া নামাজটা পড়তেছে আসমা বলেন এত লম্বা কেরাত পড়তেছিলেন আর নামাজ এত লম্বা করলেন এক পর্যায়ে হাত্তা তাজাল্লালিল গাশিয়ু আমি বেহুশ হয়ে গেছি এত লম্বা নামাজ পড়লেন আমি বেহুশ হয়ে গেছি তারপর পাইলা জম্বি জিরবাতুন ফিহা মাউন আমার পাশে একটা পাত্র ছিল এই পাত্রের মধ্যে পানি ছিল ফাজালতু আসুবু মিনাল মা ফাজালতু আসুবু আলা রাসি আমি পানি নিয়ে নিয়ে আমার মাথার উপরে ঢালতেছিলাম তো মাথার উপর পানি যখন আমি ঢালতেছিলাম এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসারাফা নামাজের সালাম ফিরাইলেন হাত্তা তাজাল্লাতি শামসু ইতিমধ্যে সূর্য তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ثم قال رسول الله صلى الله عليه وسلم نبيجي সাধারণত এই জাতীয় নামাজ পড়লে নামাজের পরে একটা ভাষণ দিতেন নবীজি দাঁড়াইলেন দাঁড়ানোর পর ভাষণ দিলেন খুতবা দিলেন খুতবার মধ্যে আল্লাহ নবী বললেন মা মিন শাইইন লাম উকুন উরিতুহু মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা কদ রাআইতুহু ফি মাকামি আল্লাহ নবী বললেন এমন কোন জিনিস নাই যে আমাকে দেখানো হয় নাই আগে আজকে আমি এই নামাজের মধ্যে সব দেখছি আমি আবার বলছি নবীজি বলছে যে কোন জিনিস আগে আমাকে দেখানো হয় নাই আজকে নামাজের মধ্যে আগে যা দেখি নাই আজকে আমি সব দেখছি পরে কি কয় দেখেন কাল জান্নাত ওয়ান নার এমন কি জান্নাত জাহান্নাম জান্নাত এটা এক বর্ণনা মুসলিম শরীফের আরেকটা বর্ণনায় মজার কথা আসছে সাহাবী যারা সামনে আছে আমার দিকে তাকান হঠাৎ দেখে নবীজি নামাজের মধ্যে এমন করছে বুঝেন নাই নামাজের পরে সামনের কাতারের সাহাবী বললেন হুজুর আপনি নামাজে আজকে যে কাজ করছেন এটা তো আগে করতে দেখুন কি হইছে আপনি আবার কিন্তু করেন নাই নবীজির জন্য কিছু খাস ইবাদত এটা আপনারা করেন না তো নবীজি বললেন আমি যখন এমন করছি আমি জান্নাতের আঙ্গুরের ছড়ি দেখছি ওইটা আমি ধরতে চাইছি যদি একটা ছড়ি আনতে পারতাম তাহলে তোমরা যতদিন দুনিয়াতে থাকতে খেতে পারতে এখন আপনারা কি নামাজের দিন ছড়ি দেখেন দেখলে না হাত দিবেন আপনি দেখেন না হাত দিয়ে না আপনারা নামাজ চিন্তা মনে করেন হাজির বিষয় আমার অনেকে চিন্তা করলো বললে গেছে তো আমি একটু নামাজের এরকম সামনে হাত মারাম না এরকম তো সূর্য স্বাভাবিক অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাত জাহান্নাম দেখছি জানো আর কি দেখছি আন্নাহু কদ উহিয়া ইলাইয়া আমাকে জানানো হয়েছে আন্নাকুম তুফতারুনা ফিল কুবুর
مثل أو قريب من فتنة الدجال نبی جی বলেন আমাকে জানানো হয়েছে ওহির মাধ্যমে কবরের মধ্যে তোমাদেরকে ফিতনায় ফেলানো হবে এই ফিতনাটা দাজ্জালের ফিতনার মতো হবে অথবা দাজ্জালের ফিতনার কাছাকাছি হবে নাউজুবিল্লাহ ফিতনা যদি দাজ্জালেরটা হয়ে যায় কবরে তাহলে তো খবর আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন তাহলে কবর অন্ধকার হবে কবরের মধ্যে দাজ্জালের মতো ফিতনার মধ্যে পড়া রাখতে পারে আল্লাহ হেফাজত করুন এইটাই বলতেছিলেন আল্লাহ প্রাচুর্যের প্রতিযোগিতা চালাইতে থাকবা কতদিন জানো কবরে না যাওয়া পর্যন্ত বুখারী শরীফের বর্ণনা 1372 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আন্না ইয়াহুদিয়াতা দখলত আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ইহুদি নারী আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসে আশার পর আম্মাজানকে জিজ্ঞাসা করলেন কবরের আযাবের ব্যাপারে কোন আযাব বলেন কোন আযাব আযাব কবরের আযাব দে সত্য এটা কি সবার বিশ্বাস আছে আম্মাজান আয়েশাকে এক ইহুদি নারী কবরের আযাবের ব্যাপারে জিজ্ঞাসা করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আযিক আযা ইল্লাকুম মিন আযাবিল কবর আল্লাহ তোমারে কবরের আযাব থেকে হেফাজত করুক তুমি কি প্রশ্ন করলা এই কথা আম্মাজান ওই নারীকে বলার পর ফাসআলাত আয়েশাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কব আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কবরের আযাবের ব্যাপারে জিজ্ঞাসা করলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম নবীজি বললেন হ্যাঁ কবরের আযাব সত্য বলেন কবরের আযাব সত্য নবীজি বললেন আযাবুল কব হ্যাঁ আয়েশা কবরের আযাব সত্য কবরে আমাকে আপনাকে যখন দাফন করে আসে মানুষ দাফন করে বেশি আমরা অতিক্রম করি না এই দাফন করে মাত্র বাসতলা থেকে রওনা করছি ওই সময় আমাদের পায়ের আওয়াজটা কবরের ওই মানুষটা শুনতে পায়